বিরোধী দলের মর্যাদা হারাবে সিপিএম। কংগ্রেসের দুই বিধায়ক ইতিমধ্যেই বিজেপিতে যোগদানের জন্য যোগাযোগ শুরু করেছে। শনিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করে এই কথা বললেন মন্ত্রী রতনলাল নাথ। মাত্র কয়েকটা দিন বাকি, শেষ মুহূর্তের প্রচারে অংশ নিচ্ছে প্রত্যেকটি দল। 19 এপ্রিল লোকসভা নির্বাচনের পাশাপাশি রাজ্যের সাত রামনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন। উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে শনিবার আগরতলা প্রগতি স্কুল মাঠ থেকে এক বাইক র্যালির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রতনলাল নাথ, প্রার্থী দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, এই নির্বাচনে বিরোধী দলের প্রার্থীর জামানত জব্দ হবে। এই আসনের প্রার্থী রতন দাস বিগত দিনে রামনগরবাসীর জন্য এমন কোনো কাজ করেননি যার দরুন মানুষ তাকে ভোট দেবে। তাই উপনির্বাচনে রামনগর কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত, আর বিপুল ভোটের ব্যবধানে এই জয় হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। মন্ত্রী আরও বলেন, এই নির্বাচনের পরে সিপিএম বিরোধী দলের মর্যাদা হারাবে। কংগ্রেসেও এই নির্বাচনের পরে একজন বিধায়ক থাকবেন, তবে পরে সেটাও থাকবে না বলে স্পষ্ট জানান মন্ত্রী রতনলাল নাথ। রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অনেক ভোটের ব্যবধানে জিতবে এবং লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব, উনিও প্রচুর ভোটের ব্যবধানে জিতবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা আমি বলতে পারি, বিরোধী দলের প্রার্থী যারা রয়েছে তাদের জামানত জব্দ হবে, অর্থাৎ যা ভোট কাস্টিং হবে তার 1/6 এর কম যদি পায় তাহলে তার জামানত থাকে না। রতন দাসের জামানত থাকতে পারে না, উনি এমন কোনো ভালো কাজ অতীতে করেনি যে জন্য মানুষ ওনাকে ভোট দেয়। আর রামনগরের ভোটারদের আমি চিনি, তাদের মন মানসিকতা চিনি। বিরোধী দলের এমনিতেই সিপিএম কংগ্রেসের কোনো কিছু নেই, আছে কি কিচ্ছু নেই। সিপিএম কংগ্রেসের নাম আমি আগেও বলেছি, এই নির্বাচনের পরে সিপিএম এর বিরোধী দলের যে মর্যাদা এটা হারবে। এই নির্বাচনের পরে লোকসভা এবং উপনির্বাচন নির্বাচনের পরে বিরোধী দলের বর্তমানে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী, ওনার এই বিরোধী দল নেতা অর্থাৎ যে সংখ্যা থাকার কথা সিপিএম সেটা থাকবে না, আর কংগ্রেসের মাত্র একজন এমএলএ থাকবে আপাতত, এরপরে শেষ নির্বাচনে ওইটাও থাকবে না। ওরা তো চলে আসার জন্য এখনই বলছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করছে, ওরা জানে এখানে একটা ভোট উপনির্বাচনে এবং লোকসভা নির্বাচনে একটা ভোট সিপিএম প্রার্থীকে দেওয়া বা কংগ্রেস প্রার্থীকে দেওয়া এটা মোটেই গ্রহণযোগ্য নয়। কত মানুষ খুন করেছে আমার কাছে লিস্ট দেখবেন, ওরা কোন লজ্জা ভোট চায় সিপিএম কংগ্রেস ত্রিপুরাতে আর কোনো দিন আসবে না। এবং যদি 15-20 বছর কোনো পার্টি আসেও কোনো কারণে নতুন নামে নতুন ঢঙে আসতে পারে, তাদের আসার কোনো সম্ভাবনা ত্রিপুরা রাজ্যে নেই। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আপ কি বার চার সুপার, প্রধানমন্ত্রীর এই স্লোগানকে গ্রহণ করেছে সাধারণ মানুষ, প্রচারের নমুনা তাই প্রমাণ করেছে। তিনি বলেন, এবার তৃতীয়বারের মতো 400-এর উপর বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে এনডিএ সরকার, তার মধ্যে 370টি আসন একাই পাবে বিজেপি। মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে, অশুভ জোট ইন্ডিয়া জোটের বিরুদ্ধে ভোট দেবে, তাই আসন্ন লোকসভা এবং উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দেখুন, ত্রিপুরা রাজ্য আলাদা করে বলার কিছু নেই, সারা দেশে আগলিবার 400 পার মোদিজি যে স্লোগান তুলেছেন, প্রচারের যে নমুনা প্রথম ধাপে, একটা জিনিস পরিষ্কার, মানুষ মোদিজির এই স্লোগানকে গ্রহণ করেছে এবং এনডিএ জোটকে 400-এরও বেশি আসন দিয়ে তৃতীয়বার এবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে, যার মধ্যে বিজেপি 370 আসন একাই পাবে। আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য দুটো আসনের ভোট 19 তারিখ এবং 26 তারিখ পাশাপাশি সাত রামনগরের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা কেন্দ্রে। ঐতিহাসিক মার্জিনে আমাদের প্রার্থীরা জয়ী হবেন, বিপ্লব কুমার দেব, কৃতি সিং দেববর্মন এবং সাত রামনগরে আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয়। কারণ মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে, মানুষ ভোট দেবে এই অশুভ জোট কংগ্রেস এবং সিপিআইএম এর বিরুদ্ধে। কারণ যারা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে হাজার হাজার মানুষকে খুন করেছে, কমিউনিস্ট পার্টি তাদের শাসনকালে বঞ্চনা করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, শত্রুতার রাজনীতি সংগঠিত করেছে, আজকে তাদের সঙ্গে কংগ্রেস দল জোট করেছে এবং সে সমস্ত শহীদদের রক্ত তারা ভুলে গেছে,
যারা সন্ত্রাসী সন্ত্রাসের শিকার হয়েছেন সে সমস্ত পরিবারের কথা তারা ভুলে গেছে। তো স্বাভাবিকভাবেই মানুষ এই জোটকে 23-এর নির্বাচনেও মেনে নেয়নি। বিধানসভা নির্বাচনে অশুভ জোট হয়েছিল, আমরা আওয়াজ তুলেছিলাম, প্রতিবাদ করেছিলাম এবং মানুষ আমাদের প্রতিবাদে সামিল হয়েছেন এবং 23 সালেও আমাদের বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার বিজেপিকে প্রতিষ্ঠিত করেছে। এবারও এই অশুভ জোটের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং সারা রাজ্যে একটাই স্লোগান উঠেছে যে অশুভ জোটের কোনো এজেন্ডা নেই, ইন্ডিয়া জোটের কোনো এজেন্ডা নেই, তাদের যেটা বলা হয় যে একটা এমলেস শিপ উইদাউট এ রেডার, ডেস্টিনেশন নেই, গন্তব্যস্থল নেই এই জোটের, একটাই লক্ষ্য মোদিজিকে হারাতে হবে, এটা কোনো জোটের এজেন্ডা হতে পারে না। সুতরাং এবারকার নির্বাচনে বিগত দিনের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে নতুন রেকর্ড তৈরি হবে, ইতিহাস তৈরি হবে পশ্চিম এবং পূর্ব আসনে, এবং আমাদের যে উপনির্বাচন সাতরামনগর আসন সেখানে দীপক মজুমদার সাহেব একটা ঐতিহাসিক ভোটে জয়ী হবেন এবং প্রয়াত সুরজিৎ দত্তর যে স্বপ্ন ছিল রামনগরকে নিয়ে সেই রামনগরের কাজ, উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।